আরে দূর দূর দূর, কি হবে বলতো গুরু? চুরি চামারি ছেড়ে এবারে কি ভোটে দাঁড়াতে হবে নাকি? হ্যাঁ, আরে সেদিন একটা বাড়িতে সিঁত কাটতে গিয়ে ধরা পড়লো, মারুফ কি মার মারলো রে ভাই, পিঠে এখনো লাল লাল দাগ হয়ে গেছে জানো। তাও ভালো, তোকে শুধু পিটিয়েছে, আমাকে দিয়ে তো একদিন বাড়ির বাসন মাজা, ঘর ঝাঁট, বাগান পরিষ্কার সব কাজ করিয়ে নিয়েছে জানিস। এবার একটা জব্বর ফন্দি চাই গুরু, তুমি একটা কায়দা ভাবো তো। ভাবছি ভাবছি। আচ্ছা, এখন তো গরমকাল, লোকজন বাড়ি থেকে কম বেরোচ্ছে, আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে আইসক্রিম বিক্রি করি তাহলে? সে কি গুরু, তুমি কি শেষে চুরির লাইন চেঞ্জ করার কথা ভাবছো নাকি? আর মূর্খ, লাইন চেঞ্জ কেন করতে যাবো? তাহলে আমরা একটা আইসক্রিমের গাড়ি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আইসক্রিম বিক্রি করবো, বুঝলি? তুই লোকজনকে কথায় ভুলিয়ে রাখবি, আর সেই ফাঁকে আমি আইসক্রিমে ঘুমের ওষুধ মিশিয়ে দেবো, সেই আইসক্রিম খেয়ে লোকে যখন ঘুমিয়ে পড়বে ব্যাস, তারপর কেল্লা ফাতি। আরে গুরু, কি আইডিয়া দিলে গো, একেবারে ফাটাফাটি আইডিয়া। একদিকে আইসক্রিম বিক্রি করে লাভ, অন্যদিকে বাড়িতে চুরি, যাকে বলি একদম ডাবল ইনকাম। আইসক্রিম নেবে গো, আইসক্রিম দামে কম মানে ভালো, স্পেশাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আছে, আইসক্রিম লাগবে, আইসক্রিম আইসক্রিম। না না না, অত আইসক্রিম খাওয়া ভালো না, ঠান্ডা লেগে যাবে যে। এগো মেয়েটা যখন বলছে আমাদের জন্য তিনটে আইসক্রিম কেনো না গো, ওহ এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে প্রাণটা একটু জুড়োয়, কেনো দেখি কেনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। ওহ আইসক্রিম, দাঁড়াও দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি আমাদের তিনটে আইসক্রিম। এইরকম গরম ওয়েদারে এই আইসক্রিম জিভে দিলেই আপনার মন একেবারে কুল কুল হয়ে যাবে, মাত্র 30 টাকা। একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে। বাহ 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 বাহ, আইসক্রিমটা তো দারুণ টেস্ট গো। ঠিক বলেছো, এটার স্বাদ একদম অন্যরকম। খাও চাঁদু খাও, মনের সুখে খাও, আর একটু পরেই তুমি যে চোখে সর্ষে ফুল দেখতে দেখতে পৃথিবীর কোলে ঢলে পড়বে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখ যে একদম জুড়িয়ে আসছে, কি হচ্ছে? বুদ্ধির জোরে করে খাওয়া আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, স্পেশাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আছে, আইসক্রিম। আরে বস, এ তো মেঘনা চাইতে জল জ্বালালো, কতদিন যে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাইনি, এর নাম শুনেই না জিভে একদম জল চলে এলো। যাই একটু টুক করে গিয়ে চেকে দেখে আসি। আইসক্রিম কাকু আইসক্রিম কাকু, ও আইসক্রিম কাকু, তোমাদের কাছে কি কি আইসক্রিম আছে গো? আইসক্রিম খাবি, টাকা আছে,
10 টাকা। 10 টাকা? কিন্তু আমার কাছে তো মাত্র 2 টাকা আছে। 2 টাকা? 2 টাকায় তো আইসক্রিমের কাটিও হবে না রে। যা ভাগ ভাগ এখান থেকে। ওরকম ফুটফুটে একটা ছেলে বেচারা কত আশা করেছিল আইসক্রিম খেয়ে একটু চিল করবে, সে আশায় ঢিল মেরে ছেলেটাকে ওরা তাড়িয়ে দিল। ব্যাটাদের একটু সার্ভে করে দেখতে হচ্ছে তো। আইসক্রিম 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 নেবে গো, আইসক্রিম, ভালো ভালো আইসক্রিম আছে। ওহে আইসক্রিম, আরে দাঁড়াও, এই আমাদের দুটো আইসক্রিম দাও তো। জিভে দিলেই আপনার মন একেবারে খুশ হয়ে যাবে, মাত্র 20 টাকা দুটো। ওরে ওরে ওরে, কি পাঁজিত লোক দুটো, কি একটা মিশিয়ে দিল আইসক্রিমে। ঠিকই ভেবেছি, তাহলে এ ব্যাটাদের নিশ্চয় কোনো মতলব আছে। না না, কেসটা আজ একটু কাল্টিভেট করে দেখতে হচ্ছে তো। বুঝলি সুবল, গ্রামে চুরির সংখ্যা বড্ড বাড়ছে দিন দিন। গরমে দুপুরে রাস্তাঘাট ফাঁকা থাকে, আর সেই সুযোগে বাড়ি ঢুকে লুট করে নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, আমিও শুনেছি ঘটনাটা। এই আইসক্রিম 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 নেবে গো, আইসক্রিম, ভালো ভালো আইসক্রিম আছে। আইসক্রিমের গাড়ি আসছে না? হ্যাঁ তাই তো দেখছি, যা গরম পড়েছে, চলো একটা ঠান্ডা খেয়ে একটু প্রাণটা জুড়ানো যাক। এই তো, এরা আমার কাজটাকে আরো সহজ করে দিল দেখছি। এবার বাঁচা ধরেরা দেখবে লুল্লুর কি খেল। তাই আইসক্রিম, আমাদের তিনজনকে তবে তিনটা ভালো দেখে আইসক্রিম দাও দেখি। খেয়ে দেখুন দাদা, খেয়ে দেখুন, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বারবার খেতে ইচ্ছে করবে। দাম মাত্র 10 টাকা। ভালোই বিজনেস ফেঁদেছি, কিন্তু লুল্লু থাকতে সেটি তো হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, বারবার খাওয়ার মতনই ব্যবস্থা করছি। এলেন, খেয়ে দেখুন স্পেশাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। কি হলো গুরু, ওষুধটা মেশাওনি নাকি আজ? হ্যাঁ মিশিয়েছি তো, কিন্তু এদের তো কিছুই হয় না দেখছি। এতদিন তোমাদের সেন্টার কামাল দেখিয়েছো, এবার দেখো লুল্লুর কামাল, যাকে বলে একদম কাঁটা দিয়ে কাঁটা তোলা। চল চল চল, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়াই ভালো, চল। হ্যাঁ গুরু, তাই চলো। আরে ও ভাই, পয়সা নেবে না নাকি? চলে গেলে যে এভাবে আর কত ফ্রি দেবে মামা, সবাই যে আইসক্রিম খেতে হামলে পড়বে। তুমি আবার কে বাবা? মাইসেলফ লুল্লু, বিনা পয়সায় আইসক্রিম খেলে তো। আচ্ছা, ওরা বিনা পয়সায় আইসক্রিম খাওয়াচ্ছে কেন? লটারি পেয়েছে ভাই, বড় লটারি পেয়েছে, কোচি করে সব বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে যাও। কি ব্যাপার বলতো, আইসক্রিম খেয়ে লোকজনের কিচ্ছু হচ্ছে না? এই সেন্টের কামাল কি তাহলে শেষ হয়ে গেল গুরু? না 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 না, তা কি করে হয়, আমি নিজে বেশি করে মিশিয়ে এনেছি।
গুরু গুরু, একই কাণ্ড! এই সব লোকজন মনে হচ্ছে আমাদের দিকে ছুটে আসছে গো। হে, তাই তো দেখছি রে। হ্যারি, জেনে বুঝে ফেললো নাকি? রিস্ক নিয়ে লাভ নেই গুরু, চলো চটপট কোথাও চম্পট দি। ভালোই তো ব্যবসা ফেঁদে ছিল চাঁদু, মানুষকে ঘুমের ওষুধ খাইয়ে চুরির প্ল্যান, তোমাদের সুপার হিট বিজনেস কেমন কাঁচি করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে তোমাদের আসল জায়গায় পৌঁছে দেওয়া। কি এ তো ঝানু কানু, এদেরকে তো খুঁজছিলাম। এটারা পুলিশকে অনেকদিন চোখে ধুলো দিয়ে আন্ডারগ্রাউন্ড ছিল, কিন্তু এভাবে লং জাম্প মেরে এলো কোত্থেকে? আইসক্রিমের কি ডিমান্ড, একদম কুল কুল বিউটিফুল।